অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কর্কট রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটা সম্ভাবনা তুলে ধরতে চলেছি, কি ঘটতে পারে। এটাই যে ফাইনাল এটা আপনারা ধরে নেবেন না, এটা আপনাদেরকে একটা গাইড হিসাবে কিন্তু কাজে আসবে। কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা চলছে, গ্রহের অবস্থান আলাদা, বর্তমান গ্রহের গোচরের উপরে আমি এই ফলাদেশ আপনাদের দিচ্ছি। এটা ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। কারো কারো ক্ষেত্রে কিন্তু অনেক অংশে মিলে যাবে, আবার কারো কারো ক্ষেত্রে কিছু অংশে মিলবে। সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং গ্রহের গোচর এবং বাই বার্থ চার্ট আপনার গ্রহের অবস্থান অনুযায়ী। তো শুরু করা যাক, কর্কট রাশি ফেব্রুয়ারি মাসে কি সম্ভাবনা হতে চলেছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, কর্কট রাশি কি ঘটতে চলেছে, কি পূর্বাভাস হতে চলেছে, বর্তমানে যা গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে আমি বলতে চলেছি। প্রথম কথা হচ্ছে, আপনাদের শরীরগত দিক নিয়ে একটু হলেও এ মাসে আপনাদেরকে কিন্তু ভুগাবে। শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে, হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ডিস্টার্ব কিন্তু হবে। এবং এর সাথে সাথে আপনাদের এ মাসে কিন্তু ব্যয় বাড়বে, অধিক থেকে অধিকতর ব্যয় খরচটা কিন্তু আপনাদের হবে। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, খরচের দিকটা আপনার মাত্রায় রাখুন, খরচ লিমিটেড করুন। এবং কর্মের দিকটা যদি আমি বলি, দেখুন কর্মের জায়গাটাতে যথেষ্ট প্রেশার, চাপ আপনাদের কিন্তু থাকবে। কারণ কর্ম পাওয়া এবং কর্ম ধরে রাখা, কিছু কিছু ক্ষেত্রে কর্মহানি সম্ভাবনা কিন্তু থাকছে। আবার আপনার যদি দশা অন্তর্দশা পারমিট করে সেক্ষেত্রে কর্ম আপনারা পাবেন, কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রেশার থাকবে, নিজে থেকে কাজ ছেড়ে দেওয়া এই জায়গাটা কিন্তু থাকছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রের মান সম্মানও কিন্তু, খ্যাতি প্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু পাবে। শুভ বিবাহের কানেকশান কিন্তু আপনাদের আসবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, বিবাহের ব্যাপারটাতে আপনাদের কিন্তু শুভ, গাঢ় বিবাহের যোগ এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা, পরিবারের সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, পরিবারের সুখের জায়গা কিন্তু যথেষ্ট ভালো, দাম্পত্য সুখের জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে কর্কট রাশি আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে ধনের জায়গাটা, অর্থের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটাতে আমি বারবার বলছি, খরচের জায়গাটা আপনারা একটু হলো চিন্তাভাবনা করে খরচ করুন, খরচ বাড়বে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ মাসে ভুল ডিসিশন নিয়ে নেওয়া পরবর্তীতে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে, ফুট করে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া। এবং আপনাদের ক্ষেত্রে সফলতার জায়গা, সাকসেস জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে বাধা কিন্তু সৃষ্টি হবে। যাদের আইনি জটিলতা চলছে, মামলা মকদ্দমা চলছে, তাদের ক্ষেত্রে একটু হলেও চিন্তাভাবনা করে এগান। তবে আপনাদের যাদের ভাড়াটিয়া নিয়ে আছে, তাদের ভাড়াটিয়ার সমস্যা কিন্তু এ মাসে কিন্তু থাকছে, অর্থাৎ ভাড়াটিয়া নিয়ে সমস্যা এই জায়গাটা কিন্তু থাকছে। আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে ভূমি ভবন বাহন সুখেরও কিন্তু সম্ভাবনা থাকছে এই মাসে, অর্থাৎ নিজস্ব গাড়ি বাড়ি এগুলো কেনার জায়গা থাকছে। তবে শত্রুতার জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। আমি বারবার বলছি, মানে বন্ধু বেশি শত্রু এরকম একটা থাকবে। এবং আপনাকে তেল দিয়ে, আপনাকে বাটারিং করে, আপনার কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার মতন কিন্তু মানুষ থাকবে। এবং আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভেবে সিদ্ধান্ত নেবেন। এবং ভাগ্যপতি আপনার অস্তমিত থাকছে, সেক্ষেত্রে 14 ফেব্রুয়ারির পর থেকে আপনার যে কোনো ডিসিশানটা নেবেন, 14 ফেব্রুয়ারি আগে পর্যন্ত কোনো ডিসিশান নেবেন না, 14 ফেব্রুয়ারি আপনারা ডিসিশান নিন।
এবং ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনার 15 ফেব্রুয়ারি থেকে ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা এ সময় পাবেন। প্রেমের জায়গাটা যদি বলি, প্রেমের জায়গাটাতে কিন্তু আপনারা যথেষ্ট হলো, প্রেম কানেকশান, নতুন প্রেম আসা, পুরাতন প্রেম কাম ব্যাক, এবং এই জায়গাগুলো কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, নতুন যারা প্রেমে পড়েছে বা প্রেম করছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবর্ণ সূচক। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সফলতার মাস হতে চলেছে। প্রেমের জায়গাটা কিন্তু আমি বারবার বলবো, কর্ক রাশির ক্ষেত্রে খুবই ভালো। তবে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ নিজে কিছু কেনার জন্য, অর্থাৎ কিছু শৌখিন কেনার জন্য ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, কিছু কিছু ক্ষেত্রে টাকা বসে যাওয়ার সম্ভাবনা, অর্থ ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আপনাদের ক্ষেত্রে ফাটকা থেকে অর্থ পাওয়া, ফাটকার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে অর্থ পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং এর সাথে আপনি যদি কর্কট রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। ব্যবসা কেন্দ্রিক সমস্যাটা আপনাদের কাটবে, ব্যবসার ক্ষেত্রে নতুন কানেকশান আসবে, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে এই মাসে সন্তানের জায়গাটা নিয়ে, সন্তানের হেলথ নিয়ে কিন্তু কিছুটা হলো আপনাদেরকে ভুগতে হবে, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের শরীরগত দিক নিয়ে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু থাকছে। অর্থাৎ এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অনুকূল কিন্তু নয়, সন্তান রিলেটেড যে জায়গাটা কিন্তু খুব একটা অনুকূল থাকছে না আপনি যদি কর্কট রাশি মানুষ হন। আপনি যদি কর্কট রাশি মানুষ হন যারা সেলফ প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। সেলফ প্রফেশন বা যারা মার্কেটিং লাইনে আছে, যারা সেলস লাইনে আছে, যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময়। আমি আবার বারবার বলছি, এই জায়গাটা কিন্তু খুব দেখতে হবে। আপনাদের কমিউনিকেশন, যোগাযোগটা কিন্তু এ মাসে বাড়বে, অর্থাৎ যোগাযোগের জায়গাটা কিন্তু এ মাসে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং রাজনীতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের নতুন সম্ভাবনা থাকছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আশা প্রত্যাশার জায়গা কিন্তু আপনাদের পূরণ হবে, এবং আপনাদের অহেতুক টেনশনটা কিন্তু কমবে। অর্থাৎ চিন্তা ভাবনার জায়গাটা, অহেতুক ভাবনা, অহেতুক চিন্তা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কমবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধুবান্ধব থেকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা থাকছে, বন্ধুর সঙ্গে মতবিরোধ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তবে ভাতৃবিরোধ, অর্থাৎ আপনার ভাই বা বোনদের সাথে মতান্তর, মতপার্থক্য কিন্তু থাকছে। অর্থাৎ ভাইয়ের সাথে আপনার বনিমানা না হতে পারে, বন্ডিংটা না হতে পারে, এই সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ মাসে যে কোনো কাজ করার আগে 10 বার ভাবুন। এডুকেশনের সেক্টর যদি আমি বলি, এডুকেশন যারা উচ্চশিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো দিবে। যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনাতে অমনোযোগী হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আইটি সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে খুব ভালো, যারা এনজিওতে আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের কসমেটিক্সের দোকান আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের ফুডের বিজনেস আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের অর্নামেন্টসের গোল্ডের বিজনেস আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের পেট্রোল পাম্প আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই সময়টা দিবে।